আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এতক্ষণ অনেকের ছবিগুলো দেখলেন যারা হচ্ছে হাসিনার আমলে সুবিধাভোগী কিছু লোক, আমাদের দেশের জনপ্রিয় নায়ক নায়িকা যারা আছে, সুমি কায়সার আছে, অরুণা বিশ্বাস আছে, তারপরে রোকেয়া প্রাচী আছে, এরপরে আছে রিয়াজ, ফেরদৌস, আরও অনেক যাদের নাম আমি চিনি না, জানি না, তবে চেহারা চিনি, তাদের ছবিগুলোই আপনারা দেখলেন। রিসেন্ট কয়দিন আগেই যে তারা না নানাভাবে নাটক করেছে, যখন তারা আসলে গর্তের মধ্যে লুকিয়েছিল, যখন বাংলাদেশের ছাত্রদের ওপরে আন্দোলন করা হয়েছে, বাংলাদেশের ছাত্রদেরকে এভাবে মারা হয়েছে, নিরস্ত্র ছাত্রদেরকে মারা হয়েছে, তারা তখন কোনো কথা বলেনি, কিন্তু তারা কখন কথা বলেছে, তাদের বিটিভি ভেঙেছে, বিটিভিকে ভেঙেছে, তাদের রেললাইনকে, হাসিনা যেমন নাকি কান্না, কুমিরের কান্না কান্না করেছে, তাকে কুমিরের কান্না উপাধি দেওয়া হয়েছে, তো তারাও বিটিভির সামনে এসে কুমিরের কান্না করেছে, জাতীয় সঙ্গীত গান গিয়েছে, নানা রকম ভাষণ দিয়েছে। এরা আসলে তারাই যারা হচ্ছে হাসিনার আমলে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। রিয়াজ দেখেছি, ফেরদৌস দেখেছি, ফেরদৌস তো সংসদেও সে স্থান পেয়েছে, সুমি কায়সার, এরা সবই হচ্ছে হাসিনার দোসর ছিল, মাফিয়া রাজ্যের রানীর যে দোসর তারাই ছিল, তারাই তাদেরকে চালিয়ে গেছে। রিসেন্ট যাকে আমরা কদিন আগে দেখেছি, রোকেয়া প্রাচী, সে 15ই আগস্টে গিয়েছিল শ্রদ্ধাঞ্জলি দিতে। তো আমার আপনাকে বলার যে তো আপনার কান্নাকাটি করে নানা মিডিয়াকে, বিশেষ করে ভারতীয় মিডিয়াকে জানাচ্ছেন আপনি শুধুমাত্র প্রাণ নিয়ে বেঁচে গেছেন, আপনি ওইখানে কোনো রকমে প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে এসছেন, আপনি ছাত্রদেরকে কি বলেছেন, কোটা বাহিনী তা আপনাকে তারা নানা রকম লাঞ্ছিত করে, নানাভাবে লাঞ্ছিত করেছে, কান্নাকাটি করেছেন। আপনাকে দেখছি ভারতীয় আস্থা চ্যানেল, কোন চ্যানেলের জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছিলেন, যে যারা 1971 সালে মানে স্বাধীনতা চায়নি তারাই আজকে এই কাজগুলো করছে, আপনাকে আপনার বস্ত্র খুলে নেওয়া হয়েছে, আপনাকে নানাভাবে এখন মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তো আপনি কান্নাকাটি করছেন। তো রোকেয়া প্রাচী আপনাকে বলছি, বা আপনাদের মতো যারা আছে, তারা অভিনয় জগতে যারা আছে, আমরাও তো কোনো এক সময় থিয়েটার করেছি, তো আপনাদের অভিনয়টা আমরা খুব বুঝতে পারি, আপনাদের এই কান্নাগুলো কখন কোথায় ছিল? আপনারা বিটিভির সামনে গিয়ে কান্না করেছেন, আপনাদেরকে আপনাদের যে পিতা আছে তার পিতার বাসস্থানে বা শ্রদ্ধা জানানোর জন্য মোমবাতি জ্বালাতে গিয়েছেন, তখন দেওয়া হয়নি বলে আপনারা কান্নাকাটি করেছেন। এই যে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষকে শেখ হাসিনা নির্মমভাবে হত্যা করেছে, শেখ হাসিনা রাজত্ব আমলে নানা মানুষকে তারা ধরে নিয়ে গেছে, গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে, এই সময় আপনাদের কান্নাকাটিগুলো কোথায় ছিল? ওই সময় না হয় বাদ দিই, এই একটা মাস যে আমাদের ছাত্ররা রাস্তায় তারা মানে নিরীহ অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল, তাদেরকে পাখির মতো মেরেছে, সে সময় আপনাদের কান্নাগুলো কোথায় ছিল? কোথায় ছিল আপনাদের সেই নাকি কান্নাগুলো? তখন তো আপনারা কিছু বলেননি, তখন তো আপনাদের কান্না আসেনি। আপনাদের কান্না এসেছে কখন? বিটিভি ভাঙতে গিয়ে ভেঙে ফেলেছে, এটা দেখে আপনাদের কান্না এসেছে। আপনাদের আপনাদের দিকে তাক, আপনাদেরকে বলবো যে আপনারা অভিনয়টা না টিভির জন্য বা পর্দার জন্য রাখেন, বাস্তব জীবনে অভিনয় করতে আসেন না, ঠিক আছে? আর যদি কোনো কিছু বলতেই হয় তাহলে সঠিক কথাটা বলুন। আপনাদেরকে দেখে এখন আমার মনে হচ্ছে যে আপনারা আসলেই বাংলাদেশের বর্তমান যে নতুন বাংলাদেশ আছে, নতুন বাংলাদেশে আপনারা হচ্ছেন মির্জাফর 2.0 আপনারা, আপনাদের এই উপাধিটাই দেওয়াই সবচেয়ে বড়, কারণ আপনারা আসলেই এখন বর্তমানে দেশদ্রোহীর মতো কাজ করছেন, বাংলাদেশের নামে, বাংলাদেশের জনগণের নামে মিথ্যাচার করছেন অন্যান্য বাইরের দেশের মিডিয়ার কাছে। রোকেয়া প্রাচী আপনাকে বলছি, বা আপনাদের মতো যারা আছে, যদি মানে ছাত্ররা বা সাধারণ জনগণ যদি চাইতো না যে আপনাকে মেরে ফেলবে বা আপনাকে ওখানেই শেষ করে দিবে, তাহলে আপনি সুন্দরভাবে সুস্থভাবে এখন এক জায়গায় বসে অন্য দেশের বাহিরের দেশের মিডিয়ার সাথে মানে কি করতো, মানে মিডিয়াকে ইন্টারভিউ দিতে পারতেন না? একবার সেই মাদের কথা চিন্তা করেন তো, যার একবার সেই বোনদের কথা চিন্তা করেন তো, যার ভাই চলে গেছে, তার মানে বাবা চলে গেছে, ছোট ছোট শিশুরা, তাই সেই সব শিশুদের বাবা মার কথা চিন্তা করেন তো, চিন্তা করেছেন কখনো একবার? একা একা বসে বা শুয়ে থেকে চিন্তা করবেন, আপনারা আসলে মির্জাফর 2.0, কারণ এইসব ছেলের, এইসব ছোট ছোট বাচ্চাদের, এইসব স্কুল পড়া কলেজ পড়া ছেলেদের রক্ত দেখে আপনাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি, আপনারা এখন এসেছেন দেশপ্রেম দেখাতে, একটা স্লোগান পেয়ে গেছেন
হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে। এতই যদি আপনাদের ভারত ভাল লাগে, তা ভারতে চলে যান না, ওইখানে গিয়ে স্থায়ীভাবে আপনারা বসবাস করেন। আপনারা বাংলাদেশে কেন আছেন এখনো? বাংলাদেশে আপনাদের অনেক কিছুই তো নিয়েছেন হাসিনার আমলে, কোটি কোটি টাকা বানিয়ে নিয়েছেন, সে কথা খবর কি আমরা জানি না? অবশ্যই আমরা জানি, সবই আমরা জানি। যদি আপনাকে ধরার বা আপনাদেরকে ধরার ইচ্ছে হয় না, যদি মেরে ফেলার ইচ্ছে হয় না, অনেক আগেই অনেকে মেরে ফেলতে পারতো। বা 15ই আগস্ট আপনারা যে ওখানে গিয়েছেন, আপনি সুস্থভাবে ফিরে আসতে পারতেন না। তো বানিয়ে বানিয়ে কথা বলে বাংলাদেশের জনগণের নামে মিথ্যাচার আর করবেন না। যদি অন্য অন্য দেশে, অন্য মিডিয়া বা অন্য দেশকে অনেক ভালো লাগে, সেখানেই চলে যান, সুস্থভাবে সেখানে চলে যান, বাংলাদেশে থাকার কোনো দরকার নেই, ঠিক আছে? এবং আজকে তো মিডিয়ার লোকদের যে বললাম, এবং এরকম আরও অনেকেই আছে এখন বর্তমানে ফেসবুকে গর্ত থেকে বের হয়ে মাঝে মাঝে জানানি দিচ্ছে যে আমরা আছি। লিগ মিডিয়ার যে লোকজন আছে তারা জানানি দিচ্ছে। তো আপনাদের চেহারা আমাদের সবারই জানা আছে, সবারই চেনা আছে। এই বাংলাদেশ, স্বাধীন বাংলায় আপনাদের মতো মানুষদের আসলে আমাদের দরকার নেই, কারণ আপনারা আপনাদের আখের গুছিয়ে নিয়েছেন, যেখানে গুছিয়েছেন সেখানে আপনারা চলে যান। ভালো থাকবেন সবাই।